নমস্কার ভিউয়ার্স সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আমাদের রাজ্যের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ফর্ম ফিল করেছিলেন গত এপ্রিল মাসের চব্বিশ এবং পঁচিশ এপ্রিল আমাদের সেই পরীক্ষা ছিল কিন্তু করোনা পরিস্থিতির জন্য বা করোনা প্যান্ডামিক সিচুয়েশনের জন্য এই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে আজকে কিন্তু সেই নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে আমাদের পরীক্ষার রিশেডিউল দিয়ে দেওয়া হয়েছে প্রিভিউয়ার্স এই হচ্ছে আমাদের পরীক্ষার রিসিডিউল এটা গ্রুপ সি পরীক্ষার জন্য এখানে বলা হয়েছে নেম অফ দ্য এক্সামিনেশনস কমন রিটেন এক্সামিনেশনস ফর অল দ্য গ্রুপ সি পোস্ট এখানে প্রথমে গ্রুপ সি পোস্টের কথা বলা হয়েছে এবং পরীক্ষার ডেট হচ্ছে বাইশে আগস্ট দু সাবজেক্ট হচ্ছে পেপার ওয়ান ইংলিশ ফুলমার্ক সেভেন্টি এক্ষেত্রে আপনাদের সময় হচ্ছে সকাল দশটা থেকে দুপুর বারোটা এবং পেপার টু জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এক্ষেত্রে আপনাদের ফুল মার্কস হান্ড্রেড এক্ষেত্রে আপনাদের সময় হচ্ছে দুটো থেকে চারটা পর্যন্ত এক্ষেত্রে সময় ডিউরেশন প্রত্যেকটিতেই দু ঘন্টা করে এবারে এখানে অ্যাডমিশন সার্টিফিকেটের কথা বলা হয়েছে দ্য প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেটস অলরেডি ইস্যুড বলা হয়েছে আপনাদের যে অ্যাডমিশন সার্টিফিকেট এটা কিন্তু আগের থেকে ইস্যু করা আছে টু দ্য ক্যান্ডিডেটস টু বি ইউজড ইন রিটার্ন এক্সামিনেশন অন টোয়েন্টি ফিফ্থ ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ফর গ্রুপ সি সিপোর্টস বলা হয়েছে আপনারা এপ্রিলের পঁচিশ তারিখ পরীক্ষা দেওয়ার জন্য যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলেন এটি কিন্তু আপনাদের অলরেডি ইস্যু করা আছে উইল বি অ্যাপ্লিকেবল বিল ফর টোয়েন্টি টু জিরো এইট থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এটা কিন্তু আগস্টের বাইশ তারিখ পর্যন্ত এটা বিল থাকবে অর্থাৎ আপনারা সেই অ্যাডমিট কার্ড দিয়ে কিন্তু পরীক্ষা দিতে পারবেন নো নিউ প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট উইল বি ইস্যুড সেপারেটলি বলা হয়েছে আলাদাভাবে নতুন করে আপনাদের কোনো অ্যাডমিশন সার্টিফিকেট বা আপনাদের যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে না এখানে বলা হয়েছে ফর ক্যান্ডিডেটস রিগার্ডিং আউট অফ স্টেট আর টিপিসিআর নেগেটিভ রিপোর্টেড জেনারেটেড নাইনটি সিক্স আওয়ার্স প্রায়র টু ডেট অফ এক্সামিনেশান ইজ ম্যান্ডেটরি বলা হয়েছে যারা আমাদের বহিরাজ্য থেকে এসে পরীক্ষা দেবেন আপনাদের কিন্তু ছিয়ানব্বই ঘন্টার মধ্যে একদম নিউ করোনার নেগেটিভ রিপোর্ট লাগবে হলে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন না এক্ষেত্রে বলা হয়েছে আপনাদের অবশ্যই একটি ফটো থাকবে এবং আইডেন্টি সার্টিফিকেট লাগবে অর্থাৎ বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বলা হয়েছে যে আপনাদের অ্যাডমিশন সার্টিফিকেট অ্যান্ড ওয়ান ফটো বিয়ারিং আইডেন্টি কার্ড অব দ্য অ্যাপ্লিকেন্ট বলা হয়েছে একটি ফোটো সহ আপনাদের আইডেন্টি সার্টিফিকেট লাগবে তাহলে কিন্তু আপনাদের পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে তার পরবর্তী যে নোটিফিকেশন এটি হচ্ছে আমাদের গ্রুপ ডি পোস্টের জন্য আপনারা যারা গ্রুপ ডি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন যে পরীক্ষাটি এপ্রিলের চব্বিশ তারিখ হওয়ার কথা ছিল এই পরীক্ষাটি হবে অগাস্টের কুড়ি তারিখে এখানে দেখতে পাচ্ছেন নেম অফ এক্সামিনেশন রিটার্ন এক্সামিনেশন ফর রিক্রুইটমেন্ট টু দ্য পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফস গ্রুপ ডি ডেট অফ এক্সামিনেশন টোয়েন্টি জিরো এইট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান শুক্রবার সাবজেক্ট ইংলিশ অ্যান্ড জেনারেল স্টাডিজ ক্লাস ফাইভ স্ট্যান্ডার্ড অ্যান্ড জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এটা হচ্ছে সাবজেক্ট এখানে ফুল মার্ক থাকবে এইট্টি ফাইভ টাইম দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং ডিউরেশন দু ঘন্টা এক্ষেত্রেও আপনাদের কিন্তু নতুন করে কোনো আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রয়োজন নেই আপনারা পূর্বের যে অ্যাডমিট কার্ড আছে সেটি দিয়ে কিন্তু আপনারা কুড়ি তারিখে পরীক্ষাটি দিতে পারবেন এক্ষেত্রে যারা বাইরের রাজ্য থেকে এসে পরীক্ষা দেবেন আপনাদের কিন্তু ছিয়ানব্বই ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট অবশ্যই আপনাদের প্রয়োজন হবে এক্ষেত্রেও একটি আইডেন্টি প্রুফ আপনাদের লাগবে যেখানে আপনাদের ফটো থাকতে হবে ভিউয়ার্স এই হচ্ছে আমাদের কিন্তু আজকে গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষার সংক্রান্ত নতুন নোটিফিকেশন এখানে বলে দেওয়া হয়েছে পরবর্তী সমস্ত আপডেট দেখার জন্য আপনারা অবশ্যই জেআরবিটি ওয়েবসাইট আপনাদের চেক করতে হবে যখনই কোনো ইনফরমেশন আসবে সঙ্গে সঙ্গে আমি জানিয়ে দেবো সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন এখানে আমি ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক এবং চাকরি সংক্রান্ত ভিডিও আপডেট দিয়ে দিই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ